सब्सक्राइब करून दीनेर तालीम यूट्यूब चैनल। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सम्मानित उपस्थिति आशा करी सकले भालो आछेन। दीनेर तालीम यूट्यूब चैनलेर पक्ष थेके एई मुहूर्ते जारा एई भिडियोटी देखतेछेन आपनादेर सकलके जानाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। प्रिय भिउयार, आजके एई भिडियोर आलोचनार टपिक हलो कुरबानीर प्रेक्षापट, कुरबानीर इतिहास सम्पर्के আপনাদেরকে একটি ইতিহাস শোনাবো, একটি ঘটনা শোনাবো, যে ঘটনাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দাগণ আসবেন, মুমিন মুসলমান যারা নেসাবের মালিক হবে, সকলকে এই কুরবানির বিধান পালন করতেই হবে, অন্যথায় সকলেই গুনাহগার হবে। তো এই কুরবানিটা কোথায় থেকে আসলো, এই সম্পূর্ণ বিষয়টি, সম্পূর্ণ ইতিহাসটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন অত্যন্ত পছন্দের একজন নবী ছিলেন, খলিলুল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় একজন বন্ধু ছিল, আল্লাহর খলিল ছিল। তো ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে আপনি আমি এই কুরবানির বিধান পালন করতেছি। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে বলেন, ওয়াকালা তাআলা وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ اللَّهُ پاک رب العالمین বলেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কয়েকটি পরীক্ষা নিয়েছিলাম। إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ এবং কয়েকটি পরীক্ষার মধ্যে এমন একটি পরীক্ষা ছিল যেটা অত্যন্ত কঠিন একটি পরীক্ষা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 থেকে 100 বছর হয়ে গেছে, অর্থাৎ বার্ধক্য যখন ওনাকে গ্রাস করতে লাগলো, তখনও তার কোনো সন্তান হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায়, আবদার করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি সন্তান দান করেন, একটি নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকুতি মিনতি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াকালা তাআলা তাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে সুসংবাদ জানাই দিলাম, তাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, তোমাকে আমি অত্যন্ত ধৈর্যশীল এবং সবরওয়ালা শান্ত সৃষ্ট একটি সন্তানের সুসংবাদ দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে এমন একটি সন্তান পাইলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ধৈর্যশীল একটি ছেলে তোমাকে নেককার একটি সন্তান দান করব, যার নাম হবে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বার্ধক্যকালে দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছেলের বয়স যখন 7 থেকে 9 বছর বয়স যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে পয়গম্বর, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো, তোমার আদরের প্রিয় বস্তু তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন নবী ছিলেন, নবীদের ঘুমে যেই স্বপ্ন আসে ওই স্বপ্নের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না, নবীরা যে স্বপ্নই দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠা মাত্রই পরের দিন সকালে 100 উট কুরবানি করেন। তারপরে আবার যখন রাত্র হয়, ওই রাত্রের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্বপ্নে দেখে, হে ইব্রাহিম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি কুরবানি করো, তোমার আদরের প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালে উঠা 100 উট কুরবানি দিলেন। ওই দিনটা ছিল 9 তারিখ। 9 তারিখ রাত্রে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই স্বপ্ন দেখে, পরের দিন তো 10 তারিখ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝতে পারলেন, আমার আদরের বস্তুর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলতেছেন, আমার আদরের বস্তু, আমার আদরের জিনিস তো হলো আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবির কাছে গিয়া বলতেছেন, হে বিবি, সুন্দর করে সাজায় দাও, আজকে ইসমাইলকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়া কাঠ কাটার জন্য যাব।
হজরত হাজরা আলাইহি সালাতু ওয়াসালাম ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামকে সুন্দর করে সাজায় দিলেন, গোসল করাইয়া সুন্দর একটা পোশাক পরিধান করাইয়া পিতার সঙ্গে রশি এবং মুসুরি দিয়া পাঠায় দিলেন, যাও বাবার সঙ্গে গিয়া কাঠ কেটে নিয়ে আসো। বাপ ছেলে যখন চলতেছিল, হঠাৎ করে পিছন থেকে শয়তান এসে হজরত ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের কাছে এসে বলতেছে, হে ইসমাইল, তুমি কোথায় যাইতেছ? তোমাকে তো তোমার পিতা জবাই করার জন্য নিয়ে যাইতেছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন একজন নবী, নবীর ছেলেও আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার এবং বুজমান ধৈর্যশীল একজন সন্তান দান করবে। এই সন্তান কেমন সন্তান হবে? শয়তান যখন তাকে ধোঁকা দেওয়ার জন্য আসলো, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের জবান থেকে বের হয়ে আসলো, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য কোনোভাবেই ধোঁকা দিতে পারবা না। এরকমভাবে পাশে কতগুলো পাথর দেখতে পাইল, পাথর হাতের মধ্যে নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম শয়তানের উপরে নিক্ষেপ করলো এবং সে বলতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার বাবার প্রতি এই নির্দেশ জারি করেছেন? শয়তান যখন বলল, হ্যাঁ, তোমার আল্লাহ তোমার বাবার প্রতি এই নির্দেশ জারি করেছে তোমাকে জবাই করার জন্য, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলে উঠলেন, তাহলে আর দেরি কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে আমার একটি জান কেন, আরো কয়েকটা জানও যদি থাকে আমি উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তো শয়তান যখন ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের কাছে পাত্তা পেল না, তখন বিবি হাজরা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে গিয়া বলল, হে হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? তোমার সন্তানকে তো কতল করার জন্য, তোমার সন্তানকে তো জবাই দেওয়ার জন্য, ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামকে শেষ করে দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। তখন হাজরা আলাইহি সালাতু ওয়াসালাম বলে উঠলেন, তুমি কিভাবে জানো? সে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এসেছে তাকে জবাই করার জন্য। কেমন ভাবে চিন্তা করে দেখেন, হাজরা আলাইহি সালাতু ওয়াসালাম বলে উঠলেন, আমার স্বামী হলো একজন নবী, ওনার উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ জারি করে থাকেন তিনি অবশ্যই তা পালন করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্য উপনীত হয়ে গেছি, এই বয়সে আল্লাহ তাআলা একটি সন্তান দান করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি যদি হয় আমার সন্তানকে কুরবানি করা, বাবার হাতে ছেলে যদি জবাই হওয়া যদি আল্লাহর খুশি হয়ে থাকে তাহলে এই ছেলে কুরবানি করার জন্য আমার কোনো দ্বিধা থাকবে না, আমার কোনো আফসোস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে যদি এই বিধান জারি করে থাকেন তাহলে তো তিনি অবশ্যই তা পালন করবেন। যখন বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে এই প্রশ্ন জবাব পেল, শয়তান এখান থেকে অবিতাড়িত হয়ে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে গিয়ে উপস্থিত হইল, বলতেছে, হে ইব্রাহিম নবী, তুমি শোনো, নেক শ্রুতি গিয়া ধোকা দিতেছে, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নটা তো শয়তানের পক্ষ থেকেও হইতে পারে, এই স্বপ্ন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাও হইতে পারে, তুমি কেন শুধু শুধু তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তো ছিল আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সামনে কতগুলো পাথর দেখতে পাইল, এক মুঠের মধ্যে সাতটি কঙ্কর উঠল, সাতটা কঙ্কর দিয়ে যখন ঢিল মারল, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলে উঠল, আমি জানি শয়তান আমাকে ধোঁকা দিতেছে, তুই কোনোভাবেই আমাকে ধোঁকা দিতে পারবি না, আমি বুঝতে পেরেছি তুই হলি একটি শয়তান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন মিনার ময়দানে নিয়ে উপস্থিত হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম চিন্তা করলেন, ছেলের মতামতটা একটু শুনে দেখি তার কী অবস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার ছেলেকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, হে আমার আদরের সন্তান, তোমার কাছে একটি পরামর্শ জানতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ তাআলা তো আমাকে স্বপ্নযোগে দেখাইতেছেন কুরবানি করার জন্য আদরের প্রিয় বস্তু, তুমি সন্তানের চাইতে প্রিয় বস্তু আমার কোনো কিছুই নাই, তুমি সন্তান হইলে আমার আদরের সন্তান,
এখন আমি চিন্তা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিটাই আমার কাছ থেকে চাইতেছে। সন্তানকে যখন এই কথা বললো বাপকা বেটা সিপাহিকা গোরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের মুখ থেকে জবাব বের হয়ে আসলো, ক্বালা ইয়া আবা, হে আমার পিতা, আবা তাফআল মা তুমার, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আপনাকে দিয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি তাড়াতাড়ি করে নির্দেশ পালন করেন, আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীল পাবেন, আপনার ছেলে আপনার কথার বিরোধিতা করবে না, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে না। দেখেন কেমন পুত্র আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দান করেছিলেন, স্বেচ্ছায় নিজের গলা সুরের নিচে চালাই দিত, কোনো দ্বিধাবোধ করে নাই। আল্লাহ তাআলা যেতে চেয়েছে তখন কুরবানি করতে হবে, একটা জান কেন দশটা জানও যদি থাকে তারপরও সুপোর্ট করে দিতে কোনো আফসোস থাকবে না। ছেলের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মনটা ভরে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন কি নেককার সন্তান আমাকে দান করলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম তখন এই কথাও বলতেছিল, হে আমার পিতা, হে আব্বা জান, আপনি আমাকে উপর করে শোয়েন, আপনি আমাকে এরকমভাবে উল্টা সাইড করে শোয়াইবেন যাতে করে আমার চেহারা আপনার চেহারার সাথে মিল না হয়, কারণ আপনি হলেন পিতা, আমি হইলাম আপনার সন্তান, আপনার চেহারা যখন আমার চেহারার সাথে মিল হয়ে যাবে, চোখ যখন আমার চোখের সাথে পড়বে, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, আমাকে উপর করে শোয়াই দিবেন, আমার হাতগুলো বেঁধে নেবেন, আমার পাওগুলো বেঁধে বেঁধে নেবেন, এবং আমার জামাটা আপনি খুলে নেবেন যাতে করে আমার রক্তমাখা জামা আমার জনমদুখনি মায়ের কাছে নিয়ে আপনি দিতে পারেন, আমার মা তো আর আমাকে পাবে না, আমার জামাটা আমার মা দেখা দেখা যেন আমার দুঃখ বেদনা কষ্ট লাঘব করতে পারে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের মুখ থেকে জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মন উৎফুল্লে ভরে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন উপর করে শোয়াইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আমার পয়গম্বর ইব্রাহিম তো এই হুকুম পালন করবেই পালন করবে, তখন গাছপালা তরুলতা সব কিছু স্তব্ধ হয়ে যাইতেছিল, আসমানের উদ্যোগের ফেরেস্তারা বলে উঠল, হে পয়গম্বর, হে পরওয়ারদিগার, হে মালিক, তুমি কি বিধান জারি করলা, কেনই বা বাবার হাতে ছেলে কতল হবে জবাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব বললেন, কিছু সংখ্যক ফেরেস্তা আমাকে প্রশ্ন করেছিল, হে মাবুদ, তুমি কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে এত ভালোবাসো, তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছো, শুধু ইব্রাহিম ইব্রাহিম করো কেন, তোমার ইব্রাহিম তো তোমার জন্য কিছুই করবে না, আজকে তাদেরকে আমি দেখায় দেওয়ার জন্য এই ঘটনা জারি করে দিলাম, দেখো আমার প্রিয় বান্দা ইব্রাহিম নবী কিভাবে তার ছেলেকে জবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে একটা ডাক মেরে বললেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু তো নিজের ছেলেকে জবাই করে ফেললো, জান্নাত থেকে একটি দুম্বা নিয়া তার স্থলে বসাই দিয়ে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এক লাফ মারলেন জান্নাতের মধ্যে, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন, ওই দুম্বাটা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের নিচে দিয়া ইসমাইল নবীকে সরায় দিলেন, এবং উনি যখন জান্নাত থেকে নামতেছিল তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামতেছিল, ওনার ভয় হইতেছিল, না জানি ইব্রাহিম নবী ওনার ছেলেকে জবাই করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তো মাত্র আমাকে বললেন, আর ওইখান দিয়ে তিনি ছুরি চালাইতেছেন, এই দিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ছুরি চালাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় জোশ মেরে যায়, আমার নবী কিভাবে নিজের সন্তানকে জবাই করতেছে। ছুরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করে দিলেন, হে ছুরি, ইসমাইল নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য একটা পশমও যেন নষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম সজোরে ছুরি পা চালাইয়াও ওনার একটি পশমও কাটতে পারলেন না, উনি এরকমভাবে রাগান্বিত হইয়া এই ছুরিটা নিক্ষেপ করে যখন ঢিল মেরে এরকমভাবে এক স্থানের মধ্যে ছুরি দিয়া পড়ল, ওইখানে একটি পাথর রাখা ছিল, ওই পাথরটার উপরে পড়ে পাথরটা দুই খণ্ড হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন ছুরির মধ্যে কত দাঁড় ছিল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এই দিক থেকে নামতেছেন আর বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বন্ধুর নাম শুনে তো পাগল হয়ে গেল। কি জানি হইতেছে, কে জানি আসতেছে। উনি পিছনে তাকায় দেখলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতেছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দৃশ্য কথা শুনে উভয়ের যখন তাকবীর দেওয়া শুরু করলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখলো জান্নাত থেকে নিয়ে আসা একটি দুম্বা জবাই হয়ে পড়ে আসছে। এই দৃশ্য দেখে ইসমাইল নবী এবং তারা উভয়জন মিলে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাকবীরের তাসনিকটা এত পছন্দনীয় হয়ে গেছে, প্রত্যেকটা বছর কুরবানির এরকমভাবে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেকটা বালেক পুরুষ মহিলার উপরে তাকবীর দেওয়া ওয়াজিব হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বুঝতে পারলাম আমাদের মাঝে কোথা থেকে কুরবানির প্রেক্ষাপট আসলো। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত থেকে দুম্বা নিয়ে আসে না নিয়ে আসে, যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম জবাই হয়ে যেত আমাদের কী অবস্থা হইতো? তা আসলে বুঝতে পেরেছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নতকেই আমরা এখন পালন করতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপরে যে কুরবানির বিধান দেওয়া হয়েছে ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, এই কুরবানি করলে আমাদের কী লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই কুরবানিটা হলো কল সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নত। এই কুরবানি করলে কল বিকুল্লি শারতিন মিনাস সুফি হাসানা, পশুর গায়ে যত পশম আছে, পশুর মাথায় যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা এক একটি করে নেকি পাইবা। তাহলে বুঝতে পেরেছেন, একটা পশুর গায়ের মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি এরকমভাবে পশম আছে, লোম আছে, তা গণনা করা সম্ভব নয়। এই পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ নেক আপনার আমার আমলনামায় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা বললাম আমাদের সকলকে বুঝে শুনে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করার মতো তৌফিক দান করে।